চলে এলাম জটিলা রানীর কাছে। জটিলা রানী তো জটিলা রানী, জটিলা রানী কালকে প্রথম দেখালো যে বৃষ্টি হওয়ার পরে গাছগুলি আজকাল খুব মানে গাছ প্রেমিক হয়ে উঠেছে, কারণ ঘরে তো কাজ করতে হয় না, তাই গাছ দেখিয়ে টাইম পাস করে দেয়। ব্লগ চ্যানেল শুধু গাছ দেখিয়ে টাইম পাস করলো, হ্যাঁ গাছগুলি দেখালো এবং গাছে উনি জল দিল। তারপরে তখন মানে প্রচন্ড প্রবলেম ছিল, সবসময় তো প্রবলেম থাকে, হ্যাঁ সাবেদা গাছে যখন প্রথম এই ফলগুলি এসেছিল তখন ওরা মনমরা ছিল, মনের অবস্থা ঠিক ছিল না, তার জন্য সাবেদা গাছটাতে ও জল দেখভাল করতে পারেনি, জল দিতে পারেনি। আবার এটা বলে বললো প্রথম গাছের ফলগুলি নাকি ঝরেই যায়, তার জন্য সাবেদা গাছের ফলগুলি ঝরে গেছে। আচ্ছা তারপর একটা কথা উনি ও বললো যে তুলসী গাছ ওদের বাড়িতে হয় না, তুলসী গাছ হলেই নাকি মানে ইসে হয়ে যায়, শেষ হয়ে যায়। তো তুলসী গাছকে যে তুলসী গাছ কয়েকটা যে মরে যায় বলতে নেই সেটা তো জানে না, ও অনেক কিছু জানে না, কারণ ও তো এখন অনেক ছোট আছে, এত কিছু শেখেনি। তারপর ফুল তুললো এবং ওপরে গিয়ে একদম ফুল তুলেই নিয়ে চলে আসলো। ঠাকুরের প্রতি সবসময় খুব ভক্তিমতী, কারণ আমরা আগেও দেখেছি ডাইরেক্ট শিবলিঙ্গে নিয়ে ও ঠাকুরের মানে বাইরের জলে জলে ডুবিয়ে দেয়। ঠিক আছে তারপর কি করলো, তুলসী ফুলগুলি পেরে নিয়ে চলে আসলো। আর ছোট্ট একটা বাচ্চাও জানে যে ফুল যদি সাজি না থাকে তাহলে পাতার মধ্যে ফুল নিয়ে আসতে লাগে, কখনোই ফুল এভাবে খালি হাতে তুলতে নেই, সেটা উনি জানে না। ও এমনিতেই গেল গিয়ে ফুল তুলে নিয়ে আসলো। আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যেটা এতদিন পরে ও খুঁজতে খুঁজতে গিয়ে কাজের লোক পেলো, জানো এতদিন অনেক খুঁজেছে ওইসব এরিয়াতে কাজের লোক নাই, দূর দূর তক কাজের লোক নাই, ও কাজের লোক এতদিন পরে খুঁজতে খুঁজতে গিয়ে কাজের লোক পেলো। কাজের লোক ও পায়নি, কাজের লোক ওকে খুঁজে দিতে আমরা বাধ্য করলাম, সেখানেও কিন্তু ও দুর্গা মা তাও কাজলটা রেখেছে কেন, কারণ ভিউয়ার্সরা বলেছে তুমি আর কত কষ্ট করবে, নাহলে তো রাখলো, নাহলে যদি ভিউয়ার্সরা না বলতো আমাদের গুন্ডিমা কিন্তু কোনোদিনও কোনোদিনও কাজের লোক রাখলো না, হলে শুধুমাত্র ভিউয়ার্সদের কথাতেই গুন্ডিমা কাজের লোকটা রেখেছে। কাজের লোক কি কাজ করে, শুধুমাত্র বাসন মাজে, এটা আমরা অনেকদিন আগেই জানতাম, কারণ ও শুধু বাসনগুলি তুলে রাখতো। আচ্ছা এখানেও গুন্ডিমা একটা ডাহা মিথ্যা কথা বললো, বললো ঘর টর তো মুছে নেওয়া যাবে, ওপর নিস্তে দেখা যাবে, নিস্তে যখন হবে সেটা হবে, অনেক কিছু ঘুরিয়ে বললো। আর বললো কাপড় কাচার জন্য তো মেশিনই আছে। গুন্ডিমা তোমার ঘরের কাজের লোক শুধুমাত্র বাসন মাজে না, সে তোমার বাড়ির সমস্ত ঘরগুলি মোছে, তাই তুমি শুধু সবসময় খালি দেখাও ওই সিঁড়ির জায়গাটা একটু লোককে দেখিয়ে দাও, সিঁড়ির জায়গাটা বেশ মাটি মাটি হয় শুধু ওই জায়গাটা মুছিয়েই দেখিয়ে দাও, কারণ তোমার শাশুড়িমার ঘর তোমাদের ঘর এই মোছাগুলি তুমি খুব কম দেখাও, এই মোছাগুলি সবসময় এই কাজের মেয়েটা করে। তাছাড়া তোমার ঘরে সমস্ত সবজি কাটা কাজের মেয়ে করে, ওই দিন রাত্রেবেলা যখন তুমি বেগুন দিয়ে তেল দিয়ে রান্না করবে বলেছিলে আর একটা মাছে কি একটা কি করবে, ওটাতে কিন্তু তোমার পরিষ্কার বেগুনটা কাটা, বেগুনটার উপরে টমেটো কাটা, সরি বেগুনটার উপরে পেঁয়াজ কাটা, একটা কাজের মেয়েই বেগুন ভাজার জন্য আলাদা করে চাক চাক করে বেগুন কাটা আর বেগুন দিয়ে মাছের তেল করবে, সেটার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেগুন কাটা এবং মাছের তেলটা ধুয়ে রাখা, এটা সাধারণত ঘরের কাজের মেয়েরাই করে। তুমি এইভাবে পরিপাটি করে গুছিয়ে রাখনি যে পরে রান্না করবে, রান্নাটাও দেখো নি বলছে পরে রান্না দেখাবে, এই সবজি কাটা গেল কাজের মেয়েই করেছে। তুমি সত্যিটা বলতে কবে শিখবে, এখন জাস্ট একটুখানি সত্যি বললে যে তুমি কাজের মেয়ে রেখেছো, এটা বহুদিন ধরে আমরা জানতাম, আর সে কাজের মেয়েটা শুধুমাত্র শুধুমাত্র বাসন ধর জন্য রাখনি, বাসন সবজি মোটামুটি সব কাজে, তুমি হয়তো একটা পদ রান্না করবে বা দুটো পদ রান্না করবে ম্যাক্সিমাম ব্লগ করার জন্য, টিফিনটা করলে ওরকম করে একটু কুচি করলে, বাকি সবটাই তোমার কাজের মেয়েটাই কাজ করে, দুর্গা মা রূপ থেকে নিচে নামতে পারছো না, তার জন্য তুমি বলতে পারছো না, কারণ দশ বোঝা রূপ। দেখো শ্বশুর থাকতে তোমরা মিস্ত্রি খুঁজে পাওনি, ঠিক আছে শাশুড়ির হাত না ভাঙলে হাতে ব্যথা না হলে তুমি কাজের লোক খুঁজে পেতে না, বুঝেছো তো, তোমার সবটাই হয় মানে শ্বশুর শাশুড়ির যখন বিপদে পড়ে, শ্বশুর মারা যাওয়ার পর কিন্তু সেই লুঙ্গি দাদা আসতে পারলো থাকতে পারলো, শ্বশুর থাকতে কিন্তু থাকতে পারলো না রাখতেও পারলে না। আচ্ছা এবার আসা যাচ্ছে একটা, ও সবসময় কষ্ট সিম্পিতে তার চিরকালে, যখন সে বিয়ের প্রথম প্রথম করেছিল বেশি থাকতে পারতো না, মাত্র একদিনে থাকতে পারতো, কারণ যাওয়ার আগে অনেক পারমিশন না মানে লোককে সব, কারণ যেহেতু তখন ও শাশুড়ি কাজ করতো শ্বশুরও কাজ করতো, তাহলে ও ঘর থেকে চলে গেলে জলজলকে কে দেখবে বা জঞ্জালকে কে দেখবে, তার জন্য আয়দার ওর বড় ননদ লাগতো, নাহলে ওর ভাসুরের এসে থাকতে লাগতো, ভাসুর তখন মালদায় পোস্টেড ছিল,
ভাসুর যখন ছুটিতে থাকতো তখনই বাপের বাড়ি যেতে পারতো, একে যেতে পারতো না। আচ্ছা তুমি নিজের ভিডিও নিজেই ভুলে যাও, তুমি কিন্তু বলেছো তখন ভিডিওতে যে বিয়ের পর যখন বাপের বাড়িতে গেছিলে একবার দুবার তোমাকে অনেক খোঁচা কথা শুনতে হয়েছে, তুই বাজারে এখন ছেলে খুঁজে পারলি না, এমন একটা ছেলেকে বিয়ে করলি, এই কথাগুলি শোনার পর তোমার খুব কষ্ট হতো। এক দুবারই গে, তারপর তুমি প্রায় 1.5-2 বছরের মতো আর বাপের বাড়িতে যাওনি। তুমি এটা তোমার নিজের ভিডিওতে বলেছ, কিন্তু তুমি মিথ্যা বলতে বলতে মিথ্যাবাদী হতে হতে নিজের ভিডিওতে বলেছ তুমি এইসব কথা শোনার পরে আমি আর যেতে ইচ্ছে করতো না, আমি যেতাম, এবং আমি অনেক বছর পরে, তা 1.5 বছর না 2 বছর পরে তুমি গেছো। তা এই কথাটা কালকে তুমি কি সুন্দর করে সিম্পিতির জন্য বলে ফেললে, যেতাম 3 মাস পর পর। তাহলে তুমি দিলে তখন মিথ্যা বলেছ, এখন সত্যি বলছ? তুমি তখন ওদের কথা বলেছিলে যে তুই আর পাড়ার বাজার ছেলে খুঁজে পেলি না, এরকম একটা ছেলেকে বিয়ে করলি, এই কথাটা তোমার এত কষ্ট লাগতো, পাড়াপাশের লোকরা এসে বলতো, তার জন্য তুমি আর যেতেই না। তারপর বাবার অসুখ হলো, কি হলো, আয়ুষ মেতার ইসে হলো, তারপর তুমি আবার নর্মাল লাইফে ফিরে গেলে। তাহলে তুমি দুটোর মধ্যে কোনটা মিথ্যা, ওই সময় মিথ্যা বলেছো না এখন মিথ্যা বলছো? এটা এটাই মানে তোমার মধ্যে মিথ্যাটা, তুমি যে গুছিয়ে মিথ্যা বলতে পারো এটা তোমার পতিদেবতা জানতো, তাই বলেছে যে সে অ্যাবাউটে, তো অ্যাবাউটে তোমার লেখা আছে তুমি নাকি খুব জ্ঞান দাও। কিন্তু জ্ঞানটা তুমি সত্যিকারের জ্ঞান দাও না, তুমি কি বলছো, তুমি কাউকে পাত্তা দাও না। হ্যাঁ, কে কি বলে পাত্তা দাও না, পাত্তা যদি পাত্তা দাও না দেখি আজকে তোমার চ্যানেলটার এই অবস্থা, 3 লাখের চ্যানেল, এত কম ভিউজ, কাকে পাত্তা দাও না, ভিউয়ার্সদেরকে, ভিউয়ার্সদেরকে পাত্তা দাও না, যারা ভিউয়ার্স পাত্তা দাও না, যাদের দয়ায় তুমি আজকে দোতলা বাড়ি করতে পারছো। তারপরে তোমার একটার পরে কালকে একটা পয়েন্ট ছিল আমাদেরকে, বেশ করে আমাদেরকে তুমি দিয়েছো। হ্যাঁ, কি দিয়েছো আমাদেরকে, ছাদে উঠে বলেছো তুমি এই যে বাড়িগুলি হচ্ছে গভর্নমেন্টের সাহায্যে হচ্ছে, তবে জানি না এইদিকের এই বাড়িটা গভর্নমেন্টের সাহায্যে হচ্ছে কিনা। এটা কিন্তু আমি আগেই জিজ্ঞেস করেছিলাম, তোমাদের বাড়িটা কি গভর্নমেন্টের সাহায্য হয়েছে না হয়নি, কারণ আমার সবসময় আমি মোটামুটি সিউরিটি দিছিলাম তোমাদের, এখন কোন স্কিমে আমি বলতে পারবো না, কারণ অনেকগুলি প্রধানমন্ত্রী যোজনা যেটা হয়েছে, মানে হাউস স্কিমে, হাউজিং স্কিমে কিন্তু অনেকগুলি যোজনা আছে, সেটা একটা UWW স্কিম, একটা লোয়ার ইনকাম LIG গ্রুপের স্কিম, হ্যাঁ, একটা BPL স্কিম, তোমাদের কোন স্কিমে তুমি নিয়েছো, কী রেট অফ ইন্টারেস্ট নিয়েছো সেটা আমি জানি না, কিন্তু গভর্নমেন্টের টাকাটাতেই তোমাদের যে একতলা বাড়িটা হয়েছে সেটাতে আমার কোনো দিনই সন্দেহ ছিল না, সেটাতে আমার পার্সোনালি কোনো দিনই সন্দেহ ছিল না। হ্যাঁ, আর গভর্নমেন্টের বাড়িতে দোতলা করা যায় কি না, হ্যাঁ, এখন তুমি যদি EWS স্কিমে নাও তাহলে নিশ্চয়ই তুমি পেয়ে যাবে, হাউস ইন্টারেস্ট মানে রেট অফ ইন্টারেস্ট অনেক কম থাকে, সেটা তুমি করে নিতে পারো হয়তো বা, কিন্তু তুমি এখন এই কথা যেহেতু আমরা বলেছিলাম, মানে আমি তো অ্যাটলিস্ট বলেছিলামই, তুমি আঙুলে দেখে দিলে যে অন্যরা পাড়ার অন্য বাড়িগুলিও এইভাবে গভর্নমেন্টের ইসাতে হচ্ছে, তুমি তোমার নিজের বাড়ি একতলাটাও কিন্তু সে গভর্নমেন্টের স্কিমেই করেছো। তখন তোমার রোজগার সেরকম ছিল না, তুমি গভর্নমেন্টের স্কিমেই করেছো, হয়তো বা তুমি EWS লোনে করেছো, তার জন্য তুমি এত বড় কথাটা হয়তো বলতে পারছো, হতে পারে নিস্তারটা পুরোটাই গভর্নমেন্ট স্কিমে করেছো, উপরটা হয়তো করছো। তুমি কালকে প্রত্যেকটি কথা, প্রত্যেকটি পয়েন্ট তোমার যেটা ছিল, শুধুমাত্র যারা তোমাকে নিয়ে মানে আমাদের মতো লোক যারা কাটা চেনা করে তাদেরকে তুমি খোঁচা দিয়েছ, আর সিম্পেথি তুমি সবসময় সব জায়গাতেই মানে খেলো, তোমার একটা খেলার মধ্যে একটা বাতিক হয়ে গেছে, যেটা তুমি কালকে ভিডিওতেও দেখিয়েছো যে তুমি তোমার মেয়েকে কিছু কিছু কথা কি করে বলাচ্ছ, এটা কিন্তু সত্যিই মানে ইনডাইরেক্টলি তুমি যে মেয়েকে পড়াও, তুমি যে মেয়েকে তোমার কাছে ভিডিওতে ব্লগে দেখানোর মতো কিছু থাকে না, তখন তুমি এসব কাজ করে নিজেকে আর ছোট সবার কাছে করো না। ওই দিন তুমি বললে তুমি সব ঘরের কাজ শেষ করার পর জঞ্জালকে উঠাও, তারপর উঠে ওকে সেবা করো, আগে মানে সবার সেবা করার পর তারপর স্বামীর সেবা করতে আসো, কিন্তু কালকে ভিডিও দেখলাম তুমি খুব তাড়াতাড়ি জঞ্জালকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছো, মানে তোমার কোনোটাতেই আজকাল ঠিক থাকছে না। মানুষকে ঘোরাতে ঘোরাতে নিজেরা কোনোদিন মাথা ঘুরিয়ে পড়ে যাও, সেটা খেয়াল রাখবে। সুস্থ থেকো, ভালো থেকো, ভিউয়ার্স, বি উইথ প্যাশন উইথ APP।